আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব অনার্স থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ল্যাঙ্গুইস্টিক এই কোর্সটা নিয়ে। তো অনেকে রিকোয়েস্ট করছে এই কোর্সটা থেকে কয়েকটা ক্লাস দেওয়ার জন্য। তো এখন যে ক্লাসটি তোমাদেরকে দিব সেটি হচ্ছে ল্যাং এবং প্যারোলের উপরে। তো ল্যাং কি এবং প্যারোল কি এটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো একটু খেয়াল করে দেখো, দ্য কনসেপ্ট অফ ল্যাং অ্যান্ড প্যারোল, ল্যাং এবং প্যারোলের যে কনসেপ্টটি ওয়াজ ইন্ট্রোডিউস, সেটা আমাদের সাথে পরিচয় করে দিয়েছিলেন কে, বাই দ্য সুইস ল্যাঙ্গুইস্টিক। সুইস একজন ল্যাঙ্গুইস্টিক আমাদের সাথে সেই জিনিসটা পরিচয় করিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে ফার্ডিনান্ড দি সসার। এই ফার্ডিনান্ড দি সসার ল্যাং এবং প্যারোলের যে কনসেপ্ট, যে ধারণাটি আমাদের সামনে তুলে এনেছেন, আমাদেরকে বুঝিয়েছেন আসলে ল্যাং কোনটাকে বলবো, প্যারোল কোনটাকে বলবো। তো দেখো, ইন হিস বুক কোর্স ইন জেনারেল ল্যাঙ্গুইস্টিক, তার একটা বইয়ের নাম হচ্ছে কোর্স ইন জেনারেল ল্যাঙ্গুইস্টিক। এই বইয়ের মধ্যে তিনি তার যেই ল্যাং এবং প্যারোল যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন। এখন অনেকেই বলতে পারে যে আসলে কোর্স ইন জেনারেল ল্যাঙ্গুইস্টিক বইটা কি ফার্ডিনান্ড সসার লিখেছিলেন? আসলে তিনি সরাসরি এটা লিখে যান নাই, কারণ তার মৃত্যুর পরে তার দুইজন বন্ধু ফার্ডিনান্ড সসার যখন স্টুডেন্টদেরকে পড়াইছিলেন, ল্যাঙ্গুইস্টিকের কোর্স করাচ্ছিলেন, তখন তার যে হ্যান্ডনোটগুলো, সেই হ্যান্ডনোটগুলোকে একত্রিত করে তার বন্ধুরা এই কোর্স ইন জেনারেল নামক একটা পুস্তিকা আকার, অর্থাৎ একটা বই প্রকাশ করেন। হ্যাঁ, যেটা পরবর্তীতে আমরা ফার্ডিনান্ড সসারের নামে আমরা এটা চালিয়ে দেই, কিন্তু তার বন্ধুরা এটা তৈরি করলেন। এখন আমি তোমাদেরকে দেখাবো আসলে তিনি কেন এই টার্মটা এখানে ইউজ করলেন, তিনি কেন ল্যাং এবং প্যারোল বিষয়টা এখানে নিয়ে আসলেন। এবার দেখো, ল্যাং কাকে বলে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ল্যাংটাকে একটু তোমাদেরকে দেখাচ্ছি। ল্যাং ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা একটা ফ্রান্স ওয়ার্ড এই ল্যাং। আসলে ল্যাং মানে এটাকে আমরা ল্যাঙ্গুয়েজে বলবো, ল্যাং মিন্স হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তবে এই ল্যাং কথাটা হচ্ছে ফ্রান্সের ওয়ার্ড, ফ্রান্স ওয়ার্ড। তো এই ফ্রান্স ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে ল্যাং। আচ্ছা, তো এই ল্যাংটা আমরা কীভাবে বুঝবো? এটা বুঝার একটা সিস্টেম হচ্ছে যে ল্যাং ইজ দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। দেখো, একটু আগে আমি যেটা বলছিলাম, যেটাকে আমরা ল্যাং বলি সেটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের একটা সিস্টেমই হচ্ছে ল্যাং। তো আসলে এই ল্যাঙ্গুয়েজকে আমরা যখন, দেখো, ইট ইজ আ সেট অফ রুলস ইন পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, আসলে ল্যাঙ্গুয়েজের জন্য কিছু পার্টিকুলার রুলস প্রয়োজন হয়, যেটাকে আমরা ল্যাং হিসাবে ধরে থাকি। যেই কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য, হোক বাংলা ভাষা, হোক তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেই কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হয়। যেমন আমরা একটা ইংলিশ ভাষার কথাটাই বলি, এই ভাষায় আমরা কাজ করতে গেলে অথবা কিছু লিখতে গেলে আমাদের মূলত কিছু গ্রামার জানতে হয়, এরপরে এই বানানগুলো সংশোধন করার জন্য স্পেলিংটা ঠিক থাকতে হয়, এরপরে সিনট্যাক্সটা ঠিক থাকতে হয়। তো সর্বোপরি সব কিছুর যে একটা এলিমেন্ট, সেটাই হচ্ছে ল্যাং। আমি আবার একটু তোমাদেরকে বলি, গ্রামার, স্পেলিং, সিনট্যাক্স আর এলিমেন্টস অফ ল্যাং। আসলে ল্যাং বলতে আমরা ল্যাঙ্গুয়েজকেই বুঝি। যেমন একটু আগে তোমাদেরকে বললাম, ল্যাং ইজ দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, এটা একটা তোমার ভাষার একটা সিস্টেমটাই হচ্ছে কি ল্যাংটা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি একটা ভাষা ক্রিয়েট করার জন্য যে ধরনের এলিমেন্টগুলো প্রয়োজন, একটা ভাষাকে আমরা উপস্থাপনের জন্য যে ধরনের উপাদানগুলো দরকার সেটাই হচ্ছে ল্যাং। এই জন্য এটাকে বলা হয় ইট ইজ আ সেট অফ রুলস ইন পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য যে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো প্রয়োজন সেটাই হচ্ছে ল্যাং। আশা করি তোমরা ল্যাং সম্পর্কে ধারণা পেয়েছো। এখন পরীক্ষাতে যদি তোমাদের আসে হোয়াট ইজ ল্যাং, ল্যাং কী, তাহলে তোমরা কষ্ট করে লিখবা ল্যাং ইজ দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, এটুকু পর্যন্ত লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো ল্যাং ইজ আ ফ্রান্স ওয়ার্ড, ইট মিন্স ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ল্যাং ইজ দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। আশা করি তোমরা ল্যাং সম্পর্কে একটা ধারণা পেয়েছ। তো এখন আমরা দেখবো প্যারোল। আসলে প্যারোলটা কি, আমরা ল্যাং দেখছিলাম, ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করার জন্য, একটা ল্যাঙ্গুয়েজের ভাব প্রকাশ করার জন্য যে রুলস এবং রেগুলেশনগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে তোমার ল্যাং। আর এখানের মধ্যে প্যারোলটা হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজের যে একটা ল্যাঙ্গের বহির্প্রকাশটাই হচ্ছে আসলে আমরা বলতে পারি প্যারোল। তো এই প্যারোল মিন্স হচ্ছে স্পিকিং, প্যারোল মানে হচ্ছে কথা বলা, স্পিকিং করা, অ্যান্ড পারফর্মিং দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে আসলে স্পিকিং বা পারফর্মিং করা। তো আমি তোমাদেরকে বললাম আমরা ল্যাঙ্গের মধ্যে সেইটাকে শিখব, আর এই প্যারোলের মধ্যে সেটাকে বহির্প্রকাশ করব। আমরা ল্যাঙ্গের মধ্যে ভাষাটাকে শিখব, কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে সেখানে, তোমার গ্রামাটিক্যাল রয়েছে, সিনট্যাক্স রয়েছে, স্পেলিং রয়েছে, সেগুলো আমরা সরাসরি ল্যাঙ্গের মধ্যে শিখব, আর এই প্যারোলের মধ্যে সেটা প্রয়োগ করব। এবার তুমি একটু দেখো,
প্যারল ইজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্ট, প্যারল হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল একটা অ্যাক্ট। যেমন আমি কথা বলতেছি, আমি ইন্ডিভিজুয়ালি কথা বলতেছি, আমি কথা বলার সময় কিন্তু আমি ল্যাঙ্গের মধ্যে সেই নিয়ম শৃঙ্খলাগুলো দেখেছি, আর এখন কি সরাসরিটা পারফর্ম করতেছি, বলতেছি, এটাই হচ্ছে প্যারল। এরপরে দেখো ইট চেঞ্জেস, এটা পরিবর্তন হতে পারে ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার, একজন ইন্ডিভিজুয়াল অর্থাৎ একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির মধ্যে কি হতে পারে, এটা পরিবর্তন হতে পারে। যেমন আমি একভাবে কথা বলি, তুমি আরেকভাবে কথা বলো, আমার কথা তোমার কথার মধ্যে পার্থক্য থাকতে পারে, আমি একটা শব্দকে একটু জোরে উচ্চারণ করি, তুমি সেই শব্দটাকে একটু আস্তে উচ্চারণ করো, এটা এক একজনের সাথে এক একজন ভিন্নতা থাকতে পারে। তো এই প্যারোলটা কি, প্যারোলটা হচ্ছে আসলে পারফর্মিং করা, আমরা যে ল্যাঙ্গের মাধ্যমে অর্থাৎ ভাষাটা শিখছি সেটাকে আমরা জাস্ট পারফর্মিং করবো স্টেজের মধ্যে, সেটাই হচ্ছে প্যারোল। আর ল্যাঙ্গটা হচ্ছে সেটা হচ্ছে তোমার জাস্ট রুলস অ্যান্ড রেগুলেশন। তাহলে আমরা কি বলতে পারি, ল্যাং ইজ দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, আর এখানে প্যারোলটা হচ্ছে কি, প্যারোল মিনস স্পিকিং অ্যান্ড পারফর্মিং দ্য ল্যাঙ্গুয়েজ, প্যারোল ইজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্ট, ইট চেঞ্জেস ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার ইন্ডিভিজুয়াল। আমি এখন প্যারল এবং ল্যাঙ্গের মধ্যে আরেকটু কথা বলে দিব। তো শিক্ষার্থীরা দেখো, ল্যাঙ্গ এবং প্যারলের মধ্যে আসলে কী কী বিষয় আশ্রয় রয়েছে। তো দেখো, ল্যাঙ্গটা হচ্ছে আসলে ইউনিভার্সাল, এটা আমরা চাইলেও কোনো পরিবর্তন করতে পারবো না, এটা ইউনিভার্সাল, সার্বজনীন স্বীকৃত। অর্থাৎ এটা বললাম কিছু রুলস অফ রেগুলেশন যে কোনো ল্যাঙ্গুয়েজেরই হতে পারে, এটা ইউনিভার্সাল। কিন্তু এর মধ্যে প্যারোলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তুমি সেই রুলস এবং রেগুলেশন শিখে তুমি তোমার মতো করে কথা বলতেছো, এটা তোমার পার্সোনাল ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, তুমি যেই কোনো ভাষা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার পরে এক একজন বিভিন্ন স্টাইলে কথা বলে, এ এক স্টাইলে কথা বলে, ওই আরেক স্টাইলে কথা বলে, তাহলে আমরা বলতে পারি ল্যাঙ্গের মধ্যে ল্যাঙ্গটা হচ্ছে ইউনিভার্সাল আর প্যারোলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আবার ল্যাঙ্গটা হচ্ছে ফিক্সড, কীভাবে ফিক্সড, এটা এখানে কিছু রুলস এবং রেগুলেশনের ব্যবহার হয়, এর বাহিরে আমরা চাইলেও কিছু রেগুলেশন এখানে ঢুকাতে পারবো না। যেমন আমার ইচ্ছে মতো আমি চাইলেও এখানে কিছু ল্যাঙ্গের মধ্যে রুলস নিয়ম শৃঙ্খলা ঢুকাতে পারবো না, এগুলো ফিক্সড করা। আর একই দিকে প্যারোলটা হচ্ছে ফ্রি, তুমি ইচ্ছে করলে সেই রুলসগুলোকে আয়ত্ত করে যেই কোনোভাবেই তুমি এ নিয়ে কথা বলতে পারো, এটা পারফর্ম করতে পারো, স্পিকিং করতে পারো। তাহলে আমরা বলতে পারি ল্যাঙ্গটা হচ্ছে ফিক্সড এবং প্যারোলটা হচ্ছে ফ্রি। এরপরেরটা দেখো, ল্যাঙ্গটা হচ্ছে সাইকোলজিক্যাল, এটা সাইকোলজিক্যাল বিষয় হতে পারে, আর প্যারোলটা হচ্ছে সাইকো ফিজিক্যাল, এটা আমরা সরাসরি ফিজিক্যালি প্রকাশ করি, অর্থাৎ কথা বলাটা আমরা ফিজিক্যালি প্রকাশ করি। তো আমাদের ফার্ডিনান্ড সসার আসলে এই বিষয়টাকে, এই ল্যাঙ্গ এবং প্যারোল বিষয়টাকে দাবা খেলার সাথে তুলনা করেছেন। তিনি বলছেন এই যে দাবা খেলার বিভিন্ন নিয়ম শৃঙ্খলা রয়েছে, নিয়মকানুন রয়েছে, কোনটা রাজা কোনটা রানী, হ্যাঁ কোনটা মন্ত্রী কোনটা কি, এরকম আসছে না দাবা যারা খেলে। তো এই দাবা খেলার মধ্যে কোনটাকে আমরা কি বলবো, এটা একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, এটা হচ্ছে ল্যাঙ্গ, আর খেলা শুরু করে দেওয়াটা অর্থাৎ খেলা প্রয়োগ করাটা, সরাসরি প্রয়োগ করাটা হচ্ছে প্যারল। তিনি এটার সাথে এভাবে তুলনা করছেন। তো আশা করি ল্যাঙ্গ এবং প্যারল নিয়ে তোমাদের যে একটা কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।